ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগের শুরু। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুই বলতে পারো, যদিও সানডে থেকে শুরু হয়, তো কাজের দিন আজকে থেকেই শুরু। তো ও কাজ করতে অলরেডি বসে গেছে 8টায় উঠে, মামনি পাপার প্রথম ফ্লাইটে নিয়ে যাওয়ার, সেও হয়ে গেছে, মামনির খাওয়াও হয়ে গেছে, তারপরে আবার খাওয়ার পর নিতে আসবে ব্লাড। তো এই চলছে আজকে আমাদের বাড়িতে। তার মধ্যে থেকে এখনো 9:45 বাজেনি, আমার সব কাজ হয়ে গেছে, মানে রান্না করে। আজকে হয়েছে পালং শাকের চচ্চড়ি, সব সবজি দিয়ে হয়েছে ডাল, আর আলুরদম দিয়ে, আলুরদম আর পরোটা পাপা নিয়ে যাবে অফিসে, সেগুলো হয়ে গেছে। আর দেখি খাওয়ার সময় কিছু একটা পাপাকে পাঁপড় ঠাপড় ভেজে দেবো। আজকে তো আমাদের নিরামিষ, মানে আমার জন্যেই বলতে পারো সবাই নিরামিষ খাবে, আর ওর চিংড়ি মাছ রয়েছে ভেজে, তো দেখি কতটা রয়েছে, পাপাকেও যদি দেওয়া যায় তো দেবো একটু। এই আর কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে। আর আমার জন্য নিরামিষ খেতে হচ্ছে সবাইকে, যেহেতু কালকে উপোস করবো বললামই যে কালকে শিবরাত্রি, তো এসবই প্ল্যান প্রোগ্রাম রয়েছে। আজকে সবটা কাজ না হয়ে গেছে, আমার ব্যাংকে যাওয়াটা একটু দরকার ছিল, আমার এটিএম কার্ডের ব্যাপারে একটু, সেটা না আমি ব্যাঙ্গালোরে থাকার কারণে কার্ডটা এখানে ছিল, তো এসেছে পোস্টে, আর কার্ডটা ল্যাপস হয়ে গেছে, মানে টাইমটা ল্যাপস হয়ে গেছে, পাঞ্চ করা হয়নি যেহেতু, ওই জন্যে এখন পাঞ্চ করে দেখছি যে আর হচ্ছে না কাজ, তো ওই জন্য একবার ব্যাংকে যাওয়াটা দরকার। দেখি আজকে হয়ে গেছে কাজ, কিন্তু খুব একটা না ইচ্ছে করছে না, পরপর বা বেরোনো হয়েছে তো, আর এত রোদ উঠছে না, আর দেখলেও ইচ্ছে করছে না, কিন্তু দেখি কাজটা খুবই জরুরি, ও ওখানে বসে মাথা নাড়িয়ে যাচ্ছে, ওর আর কি, ও তো বসে থাকবে। তার মধ্যে কালকে ট্রলিগুলো আনতে গেলাম, বলেছিল দেবে, তো ট্রলি দুটোও না দেয়নি উনি, দিকে টাকা নেওয়ার বেলা পুরো টাকাটা নিয়ে নিয়েছে। বললাম আমরা যে তুমি এখন কিছুটা রাখো, আমরা যখন ট্রলি নিতে আসবো তখন আবার হাফটা দিয়ে দেবো, তখন নড়তে দিল না, মোটে না, টাকা সব দিয়ে যেতে হবে, অনেক কাস্টমার আছে ব্যাগ দিয়ে যায় কিন্তু নিতে আসে না। আমি ভাবছি ভাই তোমার এই 500 টাকার জন্য আমি 1200 টাকার ট্রলি নিতে আসবো না, মানে যা তা কথা, যাই হোক কোনো লজিক ছিল না, তাও ঝগড়াঝাটি আমরা করতে চাইনি, আমরা পুরো টাকাই দিয়ে চলে এসেছিলাম। তো কালকে গিয়ে বলছে যে হয়নি, এদিকে বলেছে আজকে আবার যেতে, আজকে যদি না দেয় তাহলে আছে খবর কাকু। তো এই আর কি, চলো এবার আমি খেয়ে দিয়ে নিই আগে। কি দেখাচ্ছো, এ দেখো হাত তুলে দিয়েছে, এই এলিফ্যান্টটা তোমাকে কে কিনে দিয়েছে, কে দাদা ভাইকে দেখাচ্ছে আঙুল দিয়ে, বৌদি ভাই যে নিয়ে গেল কোলে করে, তুমি এটা পছন্দ করলে, সে বেলা কিছু না, তার এটা তোমার, এই যা পছন্দ হয়েছে এটা তোমার, হ্যাঁ ঠিক আছে, বৌদি ভাই ভালো, দাদা ভাই ভালো, উফ এ বাবা, এবার ওর বক্তব্য হচ্ছে এই ডালিয়া ফুলটাকে বকা দাও, ও কেন ঘরে ঢুকে এসছে, তুমি বকেছো ফুলটাকে, বকা দাও আরেকবার, বকে দাও, এই বেরিয়ে যা, বেরোচ্ছে না, ঠিক আছে পরে বকে দেবো, ঠিক আছে, রাতে 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 বকবো, ঠিক আছে রাতেই বকে দেবো, এলিফ্যান্ট সবাইকে ভালো করে দেখে দাও একটু, এলিফ্যান্ট মিঠে দিদি এসে গেছে, মিঠে দিদি এসে গেছে, মুখ দেখে ভালোই বুঝতে পারছো ঘুমটাতে ভালোই মারা হয়েছে, আর ঘুম থেকে উঠে এইমাত্র আপনি রেকর্ডিংটা অন করলেন। যাই হোক, আজকে ও ছাদে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু একটা দেখলাম দরজাটা খুলে বিচ্ছিরি হাওয়া দিচ্ছে একটা, এখন কিছুই নয়, ঠান্ডাটা এখন লেগে গেলে আমার সামনে বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে, খুব ওয়েট করে আছি বিয়েটার জন্য। এটা আমাদের হয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে 24 জানুয়ারি হয়ে যাওয়ার কথা ছিল, পিছিয়েছে, তাহলে আমাদের কথা বাদ দিন, বর আর কনের কথা বুঝতেই পাচ্ছেন, বর তো লাফিয়ে উঠেছে কবে বিয়ে করতে যাবে এবার সে, যাই হোক বর আর কেউ না ওর বন্ধু, তোমরা দেখেওছো মহালয়ার দিন আমার ফ্ল্যাটে এসেছিল ওখানে ব্যাঙ্গালোরে, তো ওরই বিয়ে আছে, ওখানে আমরা যাব, ধানবাদ যাব, তো আবার ব্যাক করব পরের দিনই, এইসব প্ল্যান প্রোগ্রাম রয়েছে, সেটাও ভেস্তে যাবে এখন ঠান্ডা লাগলে আমার, আর তারপর বাড়ি ফেরার জন্য, মানে ব্যাঙ্গালোর ফেরার জন্য আমাকে গোছগাছ আস্তে আস্তে শুরু করতে হবে, তার মাঝে আম্মাকে আনতে যাওয়ার একটা প্ল্যান রয়েছে, দোল রয়েছে, দোল নিয়ে যদিও আমাদের কোনো প্ল্যান নেই এখনো, 18 তারিখ পড়েছে, সেটা শুক্রবার,
তো দোল নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই। আমার দিদার খুব শরীর খারাপ, তো সেক্ষেত্রে একটা দেখা যাক, যদি দেখতে যাওয়া যায় আর কি। সব কিছুর মধ্যেই না এমন ভাবে আটকে যাচ্ছি, পর 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 এমন চলছে না সব, আর ভালোই লাগছে না। আর পাটা না এখনো ব্যথা করে, কমেনি আর কি, মানে যেহেতু কোনো রেস্ট পাচ্ছে না, মানে পর পর চলছেই কিছু না কিছু একটা, তাই জন্যে একটু দাঁড়িয়ে কিছু করলেই পাটা আবার ব্যথা করছে। এগুলো পাপাদের সামনে বলা যাবে না, পাপা তাহলেই বলবে দুধ খাস না, তাই জন্যই হচ্ছে। মানে আমার মায়ের কাছে হতো, মানে কিছু করা মানেই হচ্ছে ফোন টিপিস, তাই জন্য তোদের এত কিছু হয়। আর পাপার সামনে কিছু বলা মানেই দুধ খাস না, তাই সব হয়। তো কালকে রাতেও ওকে বলেছে, কি বলেছে গো? দুধ খাওয়াস? হ্যাঁ, তো বাচ্চা মেয়ে, এই জন্য মুখ টিপে দুধ খায়। আমি পাপার পাশে বসে বসে হাই তুলছিলাম। এবার ও আসলে হয়েছেটা কি, কালকে আমরা 4:30 থেকে ঘুমিয়ে গেছিলাম, মানে তার আগে জেগেই কিন্তু ও আর আমি ফোনে, এবার ফোনের সাউন্ড আর না কানে গেছে বা প্রেম চাচা এসেছে আমরা শুনতে পাইনি, আর পাপা মামনি ভেবেছে আমরা ঘুমিয়ে গেছি, তাই ডাকেনি। প্রেম চাচা অনেকক্ষণ থাকবে বলে ভেবেছে উঠেই তো যাবেন, তো পরেও যখন উঠে আমাকে ডেকেছে, এবার আমি কাঁচা ঘুমটা থেকে মোটামুটি লাফ মেরে উঠে গেছি। এবার পরে হাই তুলছিলাম, পাপার পাশে বসে বসে বলছে এই শরীরে কিছু নেই পাপা, শরীর দুধ ফুত খাবে না, কিছু খাবে না, এইসব বললো আর কি। তো যাই হোক, তারা তো ভালোর জন্যই বলে, কিন্তু আমি না দুধ তাই খেতে পারি না, মানে এত একটা কেমন যেন লাগে। তাও ব্যাঙ্গালোরে খাওয়ার অভ্যেসটা করছিলাম একটু, কিন্তু ডাবল টোন হওয়ার জন্য আমার একটু শরীরটা খারাপ করেছিল, আমার নয় ওরও করেছিল। ও যদিও রোজ রাতে মোটামুটি খায়, দিলে খায়, কিন্তু এখন একটু বদমাইশি করে, রোজ রাতে খেতে চায় না। তো এইসব বলে লাভ নেই, আর দেখা যাক আজকে ট্রলিটা আনতে যাওয়া যায় কিনা, আর তার হয়েছে কিনা এটাও আমার একটা বড় প্রশ্ন আছে। আজকেও বেরিয়েছি, আর বেরোতেই হতো, কারণ কালকের জন্য ফুল মালা এসব আনতে যেতে হতো, আর আমাদের ট্রলিগুলো দেখতেই হবে, ফেলে রাখলে ওরকম করে হবে না। তো আজকে দেখি করেছি কিনা, নাহলে তো কালকে হবে না, কালকে সন্ধেবেলা অব্দি উপোস, মানে রাত অব্দি উপোস, কালকে সারাদিন আমি কিছু সেরকম খাবোই না, সেরকম কেন, জল ঢেলে সে সিন্নিটাই খাবো, এটুকুই ঠিক করেছি। তো ওই সব নিয়ে তো আর যাওয়া যায় না ট্রলি ফলি আনতে ওরমভাবে, তো চলো আগে যাই, পুরোটাই রাস্তাটা কেমন অন্ধকার অন্ধকার, দেখি গিয়ে আজকে কি করেছে ট্রলির অবস্থা, নাকি হয়নি আজকেও ভগবানই জানে। বিরাটি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে বসলাম একটু, এবার যাব রান্নাঘরে, আজকে রান্না করবো হচ্ছে পানির, পানিরটাকে আমি ভেজে রেখেই গেছিলাম, ভেজে গরম জলে একটু ডুবিয়ে রেখে গেছি, এবার যাব রান্নাঘরে। আজকে ট্রলি দুটো ফাইনালি হয়ে গেছে, আর মাস্কের চক্করে এখন এরকম হয়েছে, ফুল কাকুর কাছে ফুল আনতে গেছি, ও আর আমি ওর কাকুর থেকেই ফুল আনি। তো এবার কাকু প্রথমে চিনতে পারেনি, তারপর চিনতে পেরেছে যখন, তখন হচ্ছে তোরা বলে ফুলের দাম কম নিল, দুখানা মালা ফ্রি দিল, আমাদের সাথে অনেক কিছু হয়। আর আজকে 20 টাকার গাড়ি এসেছিল, 20 টাকার গাড়ির থেকে এই একটা ট্রে মতো রেখেছি, এটা ওর পছন্দ, আমি একটা প্লেট টাইপের নিয়েছিলাম, ও বললো না পকোড়া টকোড়া ভাজলে বা বড়া টড়া বা আলু ভাজা এটার মধ্যে নিলে বেশ ভাল লাগবে দেখতে, তো আম পাতার মতো একটা 20 টাকা নিল, 20 টাকার গাড়িটা এসেছিল। আর এই রকম বাটি নিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি আমি এখনো সবটা গুছিয়ে উঠতে পারিনি, কম বাসনপত্র লাগে বলো দেখি, এরকম দুখানা নিয়েছি। তো এই আজকে করেছি, আর মামনের কাছেও কিছু বাসনপত্র আছে, টাঙ্ক বার করবে, আর আমাদের শীতের চক্করে দেখবে কি অবস্থা কানটা, কম্বল দুটো নয় পাপা ডিবানে ঢুকিয়ে দেবে, কিন্তু বাকি জিনিসপত্র যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলো আমাদেরই। এবার কি হয়েছে বলো তো, নিয়ে যাবো, বারবার বলছি দিনগুলো না এগিয়ে আসছে, এখনো টিকিট কাটা হয়নি বলে তোমাদের কাছে আমি ডেটটা বলছি না, আর দুটো ডেট নিয়ে আমরা একটু কনফিউজ আছি যে আমরা কি করব, কারণ 20 তারিখ আমাদের আম্মা আসছে এখানে, 20 তারিখ যাব আমরা আম্মাকে আনতে, তো এবার সবে আম্মা আসছে, তো আর ওই টাইমটাতেই চলে গেলে খুব খারাপ দেখায়, আর আম্মার সাথেও তো সময় কাটানো হয়নি আমাদের সেভাবে, তো ওই জন্যে আম্মা আসবে বলে আমরা দেশে বাড়িতে যাইও নি দেখা করতে সেভাবে, আর মানে আম্মা আসবে আমরা যাব, মামুনি গেল মাঝে, তো সবটা মিলিয়ে না হজগটরই পাকিয়ে গেছে, একটু আর যাওয়া হয়নি। তো আম্মা আসবে আমরা আনতেও যাব সেদিনকেই, 20 তারিখ এটাই কথা হয়ে রয়েছে আপাতত, তো এইসবের মধ্যে চলছে আর কি, তাই জন্য আমরা দুটো ডেট ঠিক করেছি বলবো, দুটো ডেট কিসের যাওয়ার, কোথায়, ব্যাঙ্গালোর, তো বলবো না না এখন বলে যদিও লাভ নেই, কারণ সত্যি আমাদের এখনো টিকিট কাটা হয়নি, আর আমরা দুটো ডেট নিয়ে একটু ঝুলেই আছি বলতে পারো, কি করব বুঝতে পারছি না, নিজেরাই আদৌ যে ফিরে যাচ্ছি, অফিস কবে খুলবে,
সেটাও বুঝতে পারছি না, কিন্তু এবার না খুব ভীষণ ভাবে এবার ফিরে যেতে ইচ্ছে করছে একটা। মানে দেখো, এটা ছেড়ে যেতে হবে এটা তো খারাপ লাগা আছে, কিন্তু আমার লোকনাথ বাবা না ওখানে পড়ে আছে, এবার আমার মনটা খুব টানছে। ও আসার সময় ওকে বলেছিল যে নিয়ে চলো, আমি আর না সিংহাসন থেকে উঠেও একদম আগালিকে নিয়ে এসছে, বুঝতে পারছিলাম না যে কি করা উচিত। তারপর আমার গোপাল ঠাকুরের ফটোটা এতটাই বড়, ওটা আম্মা দিয়েছে, ও না ওটাকে তো আমি আনতেই পারবো না, ফেটে যাওয়ারও চান্স থাকতে পারে। ছোট গোপাল হলে নিয়ে আসা যেত, তাহলে আমি সবটাই নিয়ে আসতাম তুলে, ওয়ারিশ বাবার ফটোটাও ছোট, শিব ঠাকুরটাও নিয়ে আসা যেত, কিন্তু বাটিটা নয় নাই বা আনতাম, ঠাকুরটাকে আনতাম, এখানে তো বাটি আছে বসিয়ে দিতাম এনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গোপাল ঠাকুরকে তাহলে আবার রেখে আসতে হতো, একা বেচারাই বা কি করবে, একটু বন্ধু বান্ধব পাবে না। তো সবটা মিলিয়ে এবার লোকনাথ বাবার জন্য তো মন টানছেই, সব ঠাকুরের জন্য মন টানছে যে আমার ঠাকুরগুলো কি হচ্ছে এখন। তো এর জন্য অনেকে বলেছিল আমাকে এখান থেকে যে বসাতে না আর কি, বা বসিয়েছি, এবার যখন চলে আসবো কি হবে না হবে। তো যাই হোক, আমার ওটা ইচ্ছে ছিল, ঠাকুর ছাড়া আমার ঘর ঠিক ভাল লাগতো না, তো ওই জন্য আমরা গিয়েই, ও তাই বলেছিল, তো আমরা ওই জন্য ঠাকুর নিয়েও গেছিলাম এখান থেকেই। আর ও সিংহাসনটা প্রথম, মানে ফার্স্ট আমাদের সংসারে যদি কেনা হয়ে থাকে সেটা সিংহাসনই কেনা হয়েছিল। তো ওই আর কি, এরকমই প্ল্যান প্রোগ্রাম চলছে। তো যাই, এবার রান্নাবান্না আমি করতে যাব, পনির আর রুটি হবে রাতে, আজকে আর কিছু বিশেষ হবে না, আর কালকে তো আমার উপোসই, আর কি বলবো। তো চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই আসবো, গ্যাপ তো আমি দেবো না, তোমরা আমাকে ভুলে যেতে পারো, আমি তোমাদেরকে ভুলবো না। আজকে তাই আমি দেখছিলাম যে আমার ব্যাঙ্গালোরের ভিউজগুলো, কমেন্টগুলো, আমার তো কমেন্ট পড়ে না বললেই চলে, এখন লাইকও সেভাবে পড়ে না, তো আগের ব্লগগুলোতে আমি জানি না কেন হচ্ছে, তখনও ডেইলি লাইফের ব্লগগুলোতেই বেশ লাইক পড়তো, কমেন্ট পড়তো, তো 30-এর ওপরে তো লাইক থাকতোই, আর কমেন্টও 20-22টা এরকম পড়তো, জানি না কি হচ্ছে এবার আমার, কোথাও বোর ফিল হচ্ছে কি না আমি সত্যিই ধরতে পারছি না যে কি হচ্ছে ব্যাপারটা। আর দেখলাম প্রিন্সেপ ঘাটের ব্লগ বা ওই ধরনের মাঝে যে পাল্টেছিলাম একটু ব্যাঙ্গালোর নিয়ে বলা, তোমরা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো, ভালো বলেছো। এবার দেখো, প্রত্যেক দিন তো ওই ধরনের ব্লগ বানানো আমার পক্ষে সম্ভব না, ওই জিনিসগুলোকে আমাকে অনেকটা মাথায় ভাবতে লাগে, আগে লিখতে লাগে একটু, এবার বলার টাইমে আবার নিজের কিছু অ্যাড হয়, তো এইভাবে চলতেই থাকে। প্রিন্সেপ ঘাট ব্লগটাও তোমরা অনেকেই ভিউজ দিয়েছো, ভালো লেগেছে বলেছো, সেভাবে দেখো প্রত্যেক দিন তো আর ঘুরতে যাওয়াও সম্ভব না, ওরও কাজ আছে, আর প্রতিদিনকে ঘুরতে যায়ও না, সেই ধরনের ব্লগও আমার পক্ষে রোজ বানানো সম্ভব না। তো দেখছি, ভাবছি কি করা যায় আর। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।